হ্যালো গাইজ, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। তো আজকে আমাদের গেমের মধ্যে খুবই মারাত্মক একটা অ্যাবিলিটি, 40টা টোকেন দিয়ে একটা কি পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে নাম চেঞ্জ কার্ড, আর হচ্ছে 10টা টোকেন দিয়ে একটা কাস্টম কার্ড, 5টা টোকেন দিয়ে একটা করে নাম করা ম্যাজিক কিউব প্যাক রেঞ্জ গুলোই। তো দেখা যাক দাম বাই পাই, 400টা মনের মধ্যে, 400টাই মনের মধ্যে কি কি পাই আদৌ। তো প্রথমে হচ্ছে একটা এখন ডায়মন্ড রয়েল মানে এই রিং কিনে রিং ইভেন্টে আমার সবচেয়ে বিরক্ত ধরে হচ্ছে স্পিন করতে যায়, মানে একটা অ্যানিমেশন ওই অ্যানিমেশনই আসবে বারবার, মানে কি দরকার। একটা টোকেন বাই কি বলবো। তারপর হচ্ছে তারপর আবার আমরা 20 ডায়মন্ড দিয়ে স্পিন করবো, দেখা যাক কি হয়। আমাদের লাগবে 200 একটা টোকেন করে দিচ্ছে, টোকেন করে দিতে লাগলে ভাই অনেক 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 2000 ডায়মন্ড মতো লাগবে একটা করে টোকেন দিলে। তো আবার আমরা আবারও আমরা স্পিন করবো, দেখা যাক কি আবারও সবচেয়ে বিরক্ত কর জিনিস একটা কাই না রে, এটা নিয়ে বারবার ফুটাবে কি বলবো, মাথা নষ্ট হয়ে গেলে ভাই। তো আবার আবারও একটা বিচ্ছে মনে স্পিন করবো, তিরিশটা টোকেন হয়ে গেছে। তো আমরা তিরিশটা টোকেন দিয়ে 3টা কাস্টম কার্ড আমরা ই করতে পারবো, দরকার নাই। তো ভিডিওটা আজকের জন্য এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।